সেই মেচু মেম সাহেবকে কেন জানি না আমার রামায়ণের মন্থরা মন্থরা মনে হচ্ছে, মনে হচ্ছে যেন কিছু একটা মতলব করছে, কিছু তো একটা মতলব করছেই। আজকে মুখার্জি বাড়িতে ঢাকের লড়াই, প্রতি বছরের মতন এবারও ঢাকের লড়াই হচ্ছে, কিন্তু এবছর ঢাকের লড়াইয়ে তিনজন নতুন সদস্য পেয়েছে। একজন হচ্ছে আমার বড় নাত বউ গিনি মুখার্জি, তারপর পেয়েছি হবু নাথ জামাই অঙ্কিত চ্যাটার্জি। আর রয়েছে আমাদের সকলের বড় প্রিয়, সব ব্যাপারে চৌখস আমার ছোট নাত বউ গীতা মুখার্জি। এবার শুরু হবে পূজা উপলক্ষে ঢাকের লড়াই। আমি মেয়েদের তরফে আছি। আমাদের দরকার নেই, আমরা তুড়ি মেরে হারিয়ে দেবো, বরাবর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরাই চ্যাম্পিয়ন হবো, তাই তো? ছাড়ো তো, ওসব দিন না ভুলে যান। তখন এই বাড়িতে দুই বোনেই যে এই গিনি আর গীতা ছিল না। আর আমাদের গীতা যা ভালো ঢাক বাজায় না, আমাদের কলোনিতে ওকে ঢাক স্পেশালিস্ট বলা হয়, বুঝতে পেরেছো? ও কিচ্ছু করতে পারবে না, হ্যাঁ কিচ্ছু করতে পারবে না। ঢাকটা কিন্তু আমিও বাজাই, আর বলে রাখি ধুনুচি নাচ এবং ঢাক বাজানোর কম্পিটিশনে কিন্তু আমি চ্যাম্পিয়ন। হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, মশা বলে বাবুল চল। অবজেকশন, আমরা বরাবরই চ্যাম্পিয়ন হয়েছি, এবারেও জিতবো, আর আমাদের আসল লোক এখনো আসেনি। কে? আমার বর্দা এলেই একবার না জমে ক্ষীর হয়ে যাবে, ফাটিয়ে ঢাক বাজায়। এসে গেছি। আমি হাজির।